মুহূর্তে বেজিংয়ে আছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। সফরের সর্বশেষ তথ্য জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দেবরাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দেবরাজ, আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশে এবং চীনের মধ্যকার যে বাণিজ্যের সম্ভাবনা বা বিনিয়োগ সম্ভাবনা, সেই শীর্ষক একটি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন এবং সেটি কিছুক্ষণ আগেই সমাপ্তি হয়েছে। এবং এই সম্মেলনে বাংলাদেশকে আসলে বহির্বিশ্বে ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, আসলে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করার জন্য এই ধরনের কর্মসূচি কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে কিন্তু বিদেশে করা হয়। এটি তারই ধারাবাহিকতায় চীনের বেজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সফরের একটি অংশ ছিল, দ্বিতীয় দিনের প্রথম অংশ ছিল। এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের যে ধরনের সম্ভাবনা রয়েছে এবং যে সকল সুবিধাগুলো সরকার ব্যবসায়ীদের দিচ্ছে সেগুলো কিন্তু বিস্তারিত তাদের জানিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশের তরফ থেকে আসলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে যে কোনো ধরনের আসলে আর্থিক সংস্কার বা আর্থিক খাতের সংস্কার বা যে কোনো সংস্কার আসলে বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে দেখছেন। এবং প্রধানমন্ত্রী এখানে কিন্তু পুঁজিবাজারে আসলে বিনিয়োগ এবং আর্থিক খাতে বিনিয়োগের কথাও কিন্তু প্রধানমন্ত্রী এখানকার বিনিয়োগকারীদের বলেছেন। এছাড়া যদি আর এর পরপরই কিন্তু প্রধানমন্ত্রী এই যে সভাস্থল, সেই সভাস্থল থেকে কিন্তু তার যে বাসভবন, তিনি যেখানে আসলে অবস্থান করছেন সেখানে চলে গিয়েছেন। এবং এর পরপরই বিকেল চীনা সময় বিকেল চারটার সময় কিন্তু তিনি দ্য গ্রেট হল অফ পিপল, যে চীনের যে ইয়াটা রয়েছে সেখানে কিন্তু চীনের যে আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তার সাথে কিন্তু সাক্ষাৎকারের কথা রয়েছে। এবং এছাড়া এরপরেই কিন্তু প্রধানমন্ত্রী এখানে যে চীনের যারা বীর রয়েছেন সেই সমস্ত শহীদ বীরদের সম্মান জানাতে সেখানে কিন্তু যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবং এরপর পরই সন্ধ্যা নাগাদ আসলে প্রধানমন্ত্রী বাংলাদেশ চীনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বাংলাদেশ হাউসে একটি নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে। এবং তারপর অর্থাৎ আগামীকালই কিন্তু একটি সফরের একদম শেষ দিন এবং গুরুত্বপূর্ণ একটি দিন, যেখানে কিন্তু যে সরকার G2G অর্থাৎ দুই সরকারের মধ্যে নানা বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আজকেও আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু বেসরকারি খাতের বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এবং চীনের ব্যবসায়ী প্রতিনিধিরা কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় 16টি আসলে সমঝোতা স্মারক সই করেছে। এর মধ্যে প্রযুক্তি খাত এবং জ্বালানি খাত কিন্তু অগ্রাধিকার পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং এর আগামীকালের যে সরকারদের প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি প্রতিনিধি, তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসবেন এবং সেখানেই চূড়ান্ত হবে আসলে কী ধরনের চুক্তি এই গুরুত্বপূর্ণ এই সফরে হতে যাচ্ছে। এবং পাশাপাশি এই চুক্তির আলোচনার পরপরই কিন্তু দুই দেশের শীর্ষ দুই নেতা আসলে বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে কিন্তু আসলে বাংলাদেশ এবং চীনের যে 50 বছরের সম্পর্ক সেটাকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বিভিন্ন সূত্রে উঠেছে এবং সেটা নিয়ে কিন্তু শীর্ষ দুই নেতা আলোচনা করবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো চীনের বেজিংয়ের এই ওয়ার্ল্ড চায়না সামিট উইং থেকে আমার কাছে এই ছিল সর্ব বেজিং থেকে সরাসরি যুক্ত ছিলেন দেবরাজ দেব। সঠিক সময়ে নিলাম না হওয়ায় চট্টগ্রাম